সিরাজগঞ্জ বোরের পাখি ফিটনেস ক্লাবের বার্ষিক বনভোজন। এই বনভোজনে বোরের পাখি সম্মানিত সকল সদস্যগণ এখানে সম্পৃক্ত হয়েছে। আজকে সকল সদস্য মিলে আমরা নদী পথে, যমুনা নদী পথে আমরা বনভোজন করব, আনন্দ উৎসব করব। এই আনন্দ উৎসবে বোরের পাখি সকল সদস্যদের আমি স্বাগত জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একত্রিত হতে পেরেছি, এজন্য আমরা সকলেই আনন্দ বোধ করছি। প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি, এখানে না আসলে এখানে বিশ্বাস করা যায় না। এই শহরের পাশেই আমাদের সিরাজগঞ্জ সদরেই সৈয়দাবাদ ইউনিয়নে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে যা চিন্তা করা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ বোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে এবং আয়োজনে আজকের এই আনন্দ ভ্রমণ উৎসবে অংশগ্রহণকারী সকল বন্ধুদের, বোরের পাখি সদস্য সহ সকল শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রত্যেকটা শহরেই, বিশেষ করে ঢাকায়, সকালবেলা সকলে ব্যায়াম করে, কিন্তু সিরাজগঞ্জে এই অবস্থান নাই। যার যার মতো ভিন্ন ভিন্ন ভাবে হাঁটাহাঁটি করে। আমি ঢাকা চন্দিনা ফিটনেস ক্লাবে সেখানে ওস্তাদ আমির আলীর কাছে ব্যায়াম শিখে এবং যখন আমি 11 সাল থেকে সিরাজগঞ্জে সেটেল হইলাম, মানে স্থায়ীভাবে আমার এলাকায় বসবাস করা আরম্ভ করলাম, তার আগে আমি ঢাকায় ছিলাম। তো তখন থেকে চিন্তা ভাবনা করলাম যে যমুনার পারে তো বিভিন্ন মানুষ হাঁটতে আসেই, তাহলে এদেরকে সংঘবদ্ধ করে কিভাবে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, সেই প্রত্যয়ে কস্তুভাই সাথে পরামর্শ করে আমি সিরাজগঞ্জ বোরের পাখি ফিটনেস ক্লাবের যাত্রা শুরু করি। প্রতিদিন সূর্যোদয়ে 20 মিনিট পরে আমাদের ব্যায়াম কার্যক্রম শুরু হয় 40 মিনিট করে। আজকে এই আনন্দ উৎসবের সকলকে, সকল অংশগ্রহণকারীদের আনন্দ উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান শুভপদে ঘোষণা করছি। আমরা এখন সিরাজগঞ্জ বোরের পাখি ফিটনেস ক্লাবের আনন্দ ভ্রমণে যমুনা নদীর উত্তর পাশে, যমুনা ব্রিজের উত্তর পাশে সৈয়দাবাদ ইউনিয়নের ইকো পার্ক, শিল্প পার্ক এবং পাওয়ার প্ল্যান্টের এরিয়ার ভিতরে আছি। আমরা এখানে যমুনা নদীর একটা শাখা নদী, সুন্দর পরিবেশ, এই মনোরম পরিবেশে বোরের পাখির সকল সদস্যদের আনন্দ ভ্রমণের উপভোগ করতেছি এবং সকলেই খুব আনন্দিত এবং প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি, এখানে না আসলে এখানে বিশ্বাস করা যায় না যে আমরা শহর কেন্দ্রিক মানুষ। এই শহরের পাশেই আমাদের সিরাজগঞ্জ সদরেই সৈয়দাবাদ ইউনিয়নে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে যা চিন্তা করা যায় না। এই জন্যই আমাদের ধর্মে বলা আছে যে দেশ ভ্রমণ সুন্নাত, এবং এই দেশ ভ্রমণের অংশ হিসাবে আমরা এখানে এলাকায় ভ্রমণ করছি এবং এলাকার সৌন্দর্য উপভোগ করছি। আমরা বোরের পাখির সকল সদস্যবৃন্দ প্রকৃতি প্রেমী, যমুনা নদীর পাশে যেরকম হাট পয়েন্টে মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরা ব্যায়াম করি, ঠিক একইভাবে আজকে আনন্দ ভ্রমণটাও প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা উপভোগ করতেছি। প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ, সবাই খুব আনন্দিত এবং উদ্বিগ্ন। ভবিষ্যতে সকলকে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়েই বনভোজন, পিকনিক বা আনন্দ ভ্রমণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা সিরাজগঞ্জ বোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই আয়োজনের যে আহ্বায়ক, আমাদের পৌর সভার সম্মানিত কাউন্সিলর তাজউদ্দিনের আহ্বানে আজকে আমরা এখানে বোরের পাখি ফিটনেসের পক্ষ থেকে নদী ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য, চর এলাকায় যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সমস্ত সুন্দর দৃশ্যগুলি আমরা উপভোগ করছি। পাশাপাশি আপনারা জানেন যে সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা, সেই সিরাজগঞ্জে আসলে শারীরিক ফিটনেস বা কোনো সরকারিভাবে কোনো ব্যায়ামাগার নাই। আমাদের একমাত্র শারীরিক ফিটনেস এবং হাঁটাহাঁটির জন্য যমুনা নদীর উপর দিয়ে যে বাঁধ রয়েছে, সেই বাঁধের উপর দিয়ে আসলে আমরা শারীরিক ফিটনেসে রাখার চেষ্টা করি। সেখানেই আমাদের কাউন্সিলর তাজউদ্দিন
এই ভোরের পাখি ফিটনেস নামে একটা সংগঠন দাঁড় করিয়েছে। সেই সংগঠন নিয়মিত প্রতিদিন আমরা 6টার পরে ওই নদীর পারে নদীর কূলে হাট পয়েন্টে আমরা শারীরিক ফিটনেসের জন্য যে ব্যায়ামগুলি রয়েছে সেই ব্যায়ামগুলি ওখান থেকে করানো হয় এবং আমরা সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, সবাইকে মাদক মুক্ত রাখার চেষ্টা করি, সিরাজগঞ্জ শহরকে একটা সুন্দর পরিবেশে রাখার চেষ্টা করি এবং মানুষকে ভালো পথে ভালো কাজে উৎসাহিত করি। এটাই আমাদের ভোরের পাখি ফিটনেস ক্লাবের একমাত্র উদ্দেশ্য। আমরা ভোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আমরা আনন্দ ভ্রমণে বের হয়েছি, এরকম প্রোগ্রাম আমাদের শীতের মধ্যেও থাকে এবং আমরা প্রতিদিন নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন এই মন মন্ত্রে প্রতিদিন হাট পয়েন্টে প্রোগ্রাম এই ব্যায়াম করে থাকি। শীতের ভিতর আমরা পিঠা অনুষ্ঠান করেছি আবার আনন্দ ভ্রমণ করে এবার ফ্রেশ আমরা অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের জীবনকে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে সুস্থ রাখার চেষ্টা করি এবং এই ক্লাবের উদ্যোক্তা আমি এবং তাজ মোহাম্মদ প্রথম শুরু করি। এইটা ধীরে ধীরে তাজ মোহাম্মদ কাউন্সিলর অনেক অগ্রসর হয়েছে, আমি তার আরও উন্নতি কামনা করি এবং ভোরের ফিটনেস ক্লাব ভোরের পাখি ফিটনেস ক্লাবের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি এবং সেই সঙ্গে সিরাজগঞ্জবাসীকে আহ্বান জানাই আপনারা আসুন হাঁটুন নিয়মিত হাঁটুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভোরের পাখি ফিটনেস ক্লাবকে ও ধন্যবাদ জানাই জনাব তাজউদ্দিন কাউন্সিলর আমাদের ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা। ভোরের পাখি ফিটনেস ক্লাব আমাদের সবসময় শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে দিক নির্দেশন দেয় এই বনভোজন আনন্দ প্রকৃতির মাঝে আমরা আনন্দতে আমরা ব্যস্ত আছি, সকলকে জানাই আমি ধন্যবাদ। বিসমিল্লাহ রহমানের রহিম, আমি মোহাম্মদ মুকাদ্দেস আলী, বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর মনোরম পরিবেশ সায়দাবাদ পাওয়ার প্ল্যান্টের পূর্ব সাইডে। এত সুন্দর দৃশ্য, মনে হয় আমরা কোনো ভালো একটা রাষ্ট্রে এসেছি, নয় আমেরিকা, নয় লন্ডন, নয় মনে হয় আফ্রিকার কোনো একটা ভালো একটা জায়গায় এসেছি। এত সুন্দর পরিবেশ, আমার মনে হয় এটা স্বাস্থ্যসম্মত। আমরা ভোরের পাখি, যেমন সকালে আমরা মনে করেন যে ভোরে এসে ফিটনেস করি, আমার মনে হয় এটাও একটা ফিটনেসের ভবিষ্যতে ভালো একটা স্পট হবে, যা মানে দেখার মতো হবে। এই জায়গাটা যখন পরিপূর্ণ হবে তখন মনে হয় আমেরিকার লোক আমাদের এখানে আসবে দেখবে, কিংবা মনে করেন যে ইংল্যান্ড থেকে লোকজন আসবে, থাইল্যান্ড থেকে লোকজন আসবে দেখবে। সিরাজগঞ্জ সায়দাবাদ না রান্ধনীবাড়ি, রান্ধনীবাড়ির এই কী এলাকাটা পাওয়ার প্ল্যান্ট থেকে সুন্দর আমাদের পিছনের সাইডে কলাবাগানটা, কলাবাগানটা খুব সুন্দর মনোরম পরিবেশ লাগছে, মনে হয় আমরা নরসিংদী কোনো কলাবাগানে এসেছি, মানে কলার যেখানে সারা বাংলাদেশকে সাপ্লাই করে নরসিংদীর কলা, বিখ্যাত কলা, মনে হয় সেরকম একটা কলার এই বাগানে এসেছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ আমাদের ভোরের পাখি। অক্সিজেনের ফেরিওয়ালাকে আবুল হোসেনকে আমি ধন্যবাদ জানাই, আমার পরবর্তী সাইদ ভাই, আমার ভোরের পাখির একজন সদস্য, আমার সাথে আছে জলিল ভাই, আমি ওনাদেরকেও বলবো যে এই অক্সিজেন ফেরিওয়ালার উদ্দেশ্যে আমাদেরকে এই রৌদ্রের মধ্যে অনেক কষ্টের মাধ্যমে আমাদেরকে আমাদেরকে বক্তব্য নিচ্ছেন, আমাদেরকে মনে করেন যে লাইভে দেখাবেন, ঠিক আছে এই আবু সাইদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে ভোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আমরা পিকনিকের জন্য সায়দাবাদ পাওয়ার সেক্টর সাইডে পূর্ব সাইডে নদীর পাড়ে আমরা আজকে অবস্থান করছি। এখানে খুবই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা সবাই এখানে আসবেন এবং পিকনিক করবেন। জলিল ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে সায়দাবাদ প্ল্যান পাওয়ার প্ল্যানে বেড়াতে আসছি। এখানে মনোরম পরিবেশ, আপনারা সবাই আসবেন,
এখানে উপভোগ করার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি মোহাম্মদ হাসান আলী সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের একজন সহকারী ট্রেনার আমরা সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে আমরা নৌকায় আনন্দ ভ্রমণ করতে যাচ্ছি সিরাজগঞ্জ যমুনা সেতু এর পাশে এবং সিরাজগঞ্জের রেল সেতু যমুনা রেল সেতুর পাশে আমরা যাচ্ছি আজকের এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে আমাদের মূল পাদ্য হচ্ছে নিয়মিত হাঁটুন সুস্থ কাটুন আমি সিরাজগঞ্জ শহরবাসীকে উদ্যুক্ত আহ্বান জানাচ্ছি সবাই সকালে হাঁটি কিন্তু সেটা নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে আমরা সিরাজগঞ্জ হাট পয়েন্ট ক্লোজারে সকাল 6টা হইতে সকাল 7টা পর্যন্ত আমরা স্বাস্থ্যসম্মত ব্যায়াম করানো হয় আর এই ব্যায়ামের প্রধান ট্রেনার হচ্ছে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর তাজউদ্দিন ভাই আমরা তাজউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সিরাজগঞ্জে স্বাস্থ্যসম্মত ব্যায়াম শিখি একজন সুস্থ মানুষ এদেশের ভবিষ্যৎ একজন সুস্থ নাগরিক সুন্দর জীবন ব্যবস্থা করে দিতে পারবে আর একজন অসুস্থ নাগরিক সে জাতির জন্য একজন বার্ডেন সেজন্য অসুস্থ নাগরিক জাতির কোনো কল্যাণ বয়ে আনা যেত না সেজন্য সকলকে উদ্যুক্ত আহ্বান আমরা নিয়মিত হাঁটি সুস্থ থাকি এবং নিয়মিত ব্যায়াম করি আমি এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের একজন সক্রিয় সদস্য আমাদের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে প্রতিদিন সকালে এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের মাধ্যমে শারীরিক চর্চা করে থাকি শরীর চর্চার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় আমি এই ভোরের পাখির সকল সদস্যদের বলতে চাই আপনারা সূর্য ওঠার 20 মিনিট পরে আমাদের সিরাজগঞ্জ শহররক্ষা বথ হাট পয়েন্টে এসে আমাদের সাথে নিয়মিতভাবে শরীর চর্চা করুন নিজেকে সুস্থ রাখুন দেশকে ভালো রাখুন ধন্যবাদ আমি নরেশচন্দ্র ভৌমিক সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কৃষ্ণ ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা এবং রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সিরাজগঞ্জ আমরা প্রতিদিন সকালে যমুনা নদীর পাড়ে ভ্রমণ করি আমাদের একটা নতুন ক্লাব হয়েছে হচ্ছে হলো ভোরের পাখি ফিটনেস ক্লাব উনি ওনার এই প্রতিষ্ঠাতা আমাদের তাজ কাউন্সিলর ভাই সাথে আমরা সবাই তার সাথে সঙ্গ দিয়ে প্রতিদিন আমরা ওনার সহযোগিতায় আমরা ব্যায়াম শিখি এবং হাঁটার পরে আমরা সবাই একসাথে আনন্দ করি মাঝে মধ্যে প্রতিবার আমরা এই ক্লাবের মাধ্যমে আমরা বনভোজনের আয়োজন করি এবারে সেই ওই সুবাদেই আমরা এবার নৌকা ভ্রমণে বেরোচ্ছি সাথে আমাদের ফিটনেস ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ রয়েছেন তাছাড়া বাইরেও আমাদের বন্ধুবান্ধব রয়েছেন আমরা আশা করব এই হাঁটার মাধ্যমে আমরা যেন সুস্থ থাকি এবং আমরা আশাবাদ ব্যক্ত করব যারা যারা হাঁটেন না তাদেরকে নিয়মিত হাঁটার জন্যে কারণ হচ্ছে হাঁটার কোনো বিকল্প নাই হাঁটলে সুস্থ থাকা যায় এই প্রতিবাদকে সামনে রেখে আমরা এগিয়ে যাব সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে আমরা বনভোজন করতে এসেছি রেল সেতু নতুন রেল সেতু নির্মাণ হয়েছে আমরা প্রতিদিন সকালে হাট পয়েন্টে প্রতিদিন ভোরে 6টা সাড়ে 5টার দিকে হাঁটতে পারাই নিয়মিত হাঁটুন প্রচুর গাছপালা অক্সিজেন আমাদের অক্সিজেন দিয়ে থাকে প্রকৃতির সৌন্দর্য বাড়ায় নদীর ধারে একটা অন্য সৌন্দর্য প্রকৃতি খুব ভালো লাগে গেছিলাম একবার আমার খুব ভালো লাগছে এবং নিয়মিত হাঁটার কারণে আমার শরীর অনেকটা ভালো হয়ে গেছে আগে অনেক সময় খাওয়া দাওয়া চলে গেছে এখন অনেক ভালো হয়েছে এখন আমাকে বলাশুনি দেওয়ার জন্য ধন্যবাদ আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী সরকার আমরা ভোরের পাখি ফিটনেস ক্লাব থেকে যে পিকনিকের আয়োজন করছি আজকে এখানে আমরা সবাই রান্না করা খাওয়ার জন্য উপভোগ করবেন এবং আমাদের সিরাজগঞ্জের গণ্যমান্য ব্যক্তি এবং আমার ছোট ভাইরা বড় ভাইরা আনন্দ করতেছি এটার জন্য সবাইকে ধন্যবাদ আমরা সব রেডি খেলা পরে খানা দিব আমরা বনের পাখি আইসেন গরুর মাংস সাদা ভাত মুরগি রোস্ট আইসকা বোরের পাখি যৌবনা ব্রিজে চলে আইছি আল্লাহ যদি বাঁচা রাখে বাংলাদেশের সেকেন্ড ধনী আসলো জহুরুল সাহেব তার মিতা আমি
জি আমার নাম মাসুদ আমরা বাবুরচি পাখি গেছি ভোরের পাখি দিয়েতে ঠিক আছে তে অনুষ্ঠান সবার জন্য ভালো অনুষ্ঠান খুব ভালো হচ্ছে মুরগি মাংস হবে আপনার গরু গোশত হবে সাদা ভাত হবে মিষ্টি দই আছে আমরা খুব খুশি